নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল এপিসোড ইউটিউব চ্যানেল। আমি শুভঙ্কর, আজ আমি আপনাদের এই ভিডিওটিতে দেখাবো কলকাতা নিউজ তরফ থেকে একটি নিউজ বেরিয়ে এসেছে, আপনারা যারা বেসরকারি কর্মচারী তাদের জন্য। তো কী সেই নিউজ, চলুন আমরা জেনে নিই। তো ভিডিওটি শুরু করার প্রথমে আমি আপনাদের বলবো, আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন। বেল আইকনে ক্লিক করলে কী হবে, পরবর্তীকালে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সরাসরি পেয়ে যাবেন। তো জেনে নিই কী সেই নিউজ বেরিয়ে এসেছে বেসরকারি কর্মচারীদের জন্য। তো দেখুন, আমি কলকাতার কলকাতা নিউজের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে রেখে দিয়েছি, তো এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এখানে আসতে পারেন। তো বলুন যে, চলুন দেখি এখানে কী বলছে। কোম্পানি ঠিকমতো পিএফ জমা দিচ্ছে তো, জেনে নিন ছোট্ট মিসড কলে। বেতন থেকে টাকা কাটছে কিন্তু তা পিএফে জমা পড়েছে কি না অনেক সময়ে জানা যায় না। তবে এবার সুখবর, চিন্তা আর থাকতে হবে না, মানে চিন্তায় আর থাকতে হবে না। বেসরকারি কর্মচারীদের একটা মিসড কল দিলেই কেল্লা ফতে, কারণ এবার থেকে সংস্থা বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্মচারীর প্রভিডেন্ট ফান্ডে ইপিএফ কর্মী কন্ট্রিবিউশন নিয়ম মতো জমা দিচ্ছে কি না তা এবার ঘরে বসেই জানতে পারবেন সংশ্লিষ্ট গ্রাহকেরা। এর জন্য নিজের নথিভুক্ত ফোন নম্বর থেকে একটি মিসড কল দিলেই চলবে, অথবা একটি নির্দিষ্ট নম্বরে SMS পাঠালেই এই পরিষেবা পাবেন। ইপিএফ গ্রাহকের এমনটা শ্রম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে কর্মী প্রভিডেন্ট ফান্ডের টাকা ইপিএফ খাতায় নিয়ম করে জমা পড়ছে না, এই অভিযোগ দীর্ঘদিন ধরেই আসছিল। শ্রম মন্ত্রকের আওতাধীন কর্মচারীরা ভবিষ্যৎ নিধি সংগঠন ইপিএফও এর দপ্তর আর একাধিক জমে থাকা সেই সমস্যা মেটাতে উদ্যোগী দপ্তর মূলত এই সমস্যার সমাধান হিসাবেই মিসড কল এবং SMS পরিষেবার মাধ্যমে কনস্ট্রিবিউশনের তথ্য সম্পর্কে গ্রাহকদের অবহিত করার ব্যাপারে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। ইপিএফওর পক্ষ থেকে জানানো হয়েছে 011-2290-1406 নম্বরে মিসড কল দিলেই সংশ্লিষ্ট গ্রাহক জানতে পারবে তিনি যেখানে কাজ করেন সেই সংস্থা কর্তৃপক্ষ তার হয়ে ইপিএফের কর্মী কনস্ট্রিবিউশন ইপিএফওতে জমা করেছে কি না। তবে এক্ষেত্রে যে নম্বরটি থেকে তিনি মিসড কল দিচ্ছেন তা কর্মসূচির ভবিষ্য নিষিদ্ধ সংগঠনের ডেটায় নথিভুক্ত হতে হবে, অর্থাৎ আপনার ইপিএফওতে যে রেজিস্টার্ড মোবাইল আছে সেই মোবাইল থেকে, শুধু মিসড কল নয় নথিভুক্ত নম্বর থেকেই আপনি এই নম্বরে SMS পাঠিয়েও ইপিএফও গ্রাহকদের কনস্ট্রিবিউশন সংস্থার যাবতীয় তথ্য পেয়ে যাবেন। মানে আপনার ইপিএফও অ্যাকাউন্টে কত টাকা কেটেছে, কত টাকা জমা হয়েছে, তার সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের জন্য একটা সুখবর যে আপনারা একটা মিস কল দিলে আপনার ইপিএফও অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে এবং আপনার কাছ থেকে কত টাকা কেটেছে সেটা আপনি জানতে পারবেন। আগে কী হতো, আপনার কাছ থেকে টাকা কেটে নিত কিন্তু আপনি জানতে পারতেন না। কীভাবে চেক করবেন, তো এটা খুবই সহজ পদ্ধতি, কেন্দ্র সরকারের তরফ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে আপনাদের সমস্যার সমাধান করার জন্য। তো এইভাবেই আপনি আপনার ইপিএফও অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন SMS বা ফোন নম্বরের ভিত্তিতে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব।